এজন্য আমার চাওয়ার কথা যদি বলি তাহলে আমি বলতে চাই, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। চান কি না? চান, চাইলে আওয়াজ দিতে হবে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। কথা কয় না? আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের পানি। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের পানি। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ধর্ষিতাবন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তৌবা করে। আমি চাই ধর্ষিতাবন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তৌবা করে। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনি মিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনি মিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে। এবার মা বোনিরা একটু অসন্তুষ্ট হবে। আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে। আমি চাই দাদার দেশের সিরিয়াল গুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না। আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না। আমি চাই খুন খারাপি হবে না কভু আমার দেশে, আমি চাই গড়বে এ দেশ ভাইয়ে ভাইয়ে ভালোবেসে। আমি চাই খুন খারাপি হবে না কভু আমার দেশে, আমি চাই গড়বে এ দেশ ভাইয়ে ভাইয়ে ভালোবেসে। আমি চাই বাংলাদেশে কাটবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা। আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা। আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে। আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা। আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা, আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা। আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা। আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে। এই ভাইরা চায় না? আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। চাই তো আমরা, চাই কি না? একটি সোনার বাংলাদেশ চেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ডাক দিয়ে বলেছিলেন তোমরা তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। মনে রেখো এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এই বক্তব্য যিনি দিয়েছিলেন স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই সোনার বাংলাদেশ কি আজ পর্যন্ত হয়েছে? এখনো কথা কয় না?
হয়েছে। বঙ্গবন্ধু যে স্বাধীনতা চেয়েছিলেন সেই স্বাধীনতা কি আমরা এখনো পেয়েছি? পেয়েছি বলেন। আজকে স্বাধীনতা এখনো খুঁজে বেড়াতে হয়, বঙ্গবন্ধুর চাওয়া সেই সোনার বাংলার সোনার স্বাধীনতা আমরা খুঁজি। স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি, স্বাধীনতা শুধু নামে, স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে। স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি, স্বাধীনতা শুধু নামে, স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে। স্বাধীন দেশে এখনো মানুষ থাকে যে পথের পরে, লাখো জনতার রাত কাটে আজও আর্ধওয়া না হারে। স্বাধীন দেশে এখনো মানুষ থাকে যে পথের পরে, লাখো জনতার রাত কাটে আজও আর্ধওয়া না হারে। চোখের জলে বুক ভাসে কারণ নীরবে কষ্ট সয়, বুকে ব্যথা চেপে মুখে হেসে যাই করে শুধু অভিনয়। স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি, স্বাধীনতা শুধু নামে, স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে। ধর্ষিতা বন আড়ালে কাঁদে শঙ্কিত দুটি চোখ, সাহস হারাই চলতে পথে দেখলে পুরুষ লোক। ধর্ষিতা বন আড়ালে কাঁদে শঙ্কিত দুটি চোখ, সাহস হারাই চলতে পথে দেখলে পুরুষ লোক। পাশবিক চাপে অকালেই কেউ হারিয়েছে কারো প্রাণ, কেউ বেঁচে তবু মানব সমাজে সয়ে যায় অপমান। স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি, স্বাধীনতা শুধু নামে, স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে। সাংবাদিকে কলমের খোঁচাই করছে ঘাতক কোতাব, দুর্নীতি দেখে ক্যামেরাও চুপ বধির নীরবতা। সাংবাদিকে কলমের খোঁচাই করছে ঘাতক কোতাব, দুর্নীতি দেখে ক্যামেরাও চুপ বধির নীরবতা। অর্ধশত চ্যানেলে আজি দেখাইয়া বলতা বল, দাদার দেশের চ্যানেল গুলো এ ফাঁকে দিচ্ছে গোল। কথা কয় না। অর্ধশত চ্যানেলে আজি দেখাইয়া বলতা বল, দাদার দেশের চ্যানেল গুলো এ ফাঁকে দিচ্ছে গোল। স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি, স্বাধীনতা শুধু নামে, স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে। যৌতুকের চাপে কতক নারী হচ্ছে দেখো খুন, সিরিয়াল দেখে কারো সংসারে জ্বলছে যে আগুন। যৌতুকের চাপে কতক নারী হচ্ছে দেখো খুন, সিরিয়াল দেখে কারো সংসারে জ্বলছে রে আগুন। নেট ইন্টারনেটে পরকীয়ার চাপ থামানো বড় দায়, অশ্লীলতা বেড়ে চলেছে দেখার মানুষ নাই। হ্যাঁ, স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি, স্বাধীনতা শুধু নামে, স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে। নেতাগুলো আজ ফাঁকা পুলিতে ধরে আছে ময়দান, গায়ে লাগে না বললে কথা, রাখে না কথার মান। নেতাগুলো আজ ফাঁকা পুলিতে ধরে আছে ময়দান, গায়ে লাগে না বললে কথা, রাখে না কথার মান। নির্বাচন এলে জনদরদি পার পেলে খোঁজ দেয়, আখের গোছাতে ব্যস্ত থাকে পাঁচটি বছর তাই। কথা কয় না। নির্বাচন এলে জনদরদি পার পেলে খোঁজ নাই, আখের গোছাতে ব্যস্ত থাকে পাঁচটি বছর তাই। স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি, স্বাধীনতা শুধু নামে, স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে। জুলুম সহে মাজলুম যারা প্রতিবাদের নেই কেউ, একটি কণ্ঠসোচ্চার ছিল কারাগারে আজ সেও। জুলুম সহে মাজলুম যারা প্রতিবাদের নেই কেউ, একটি কণ্ঠসোচ্চার ছিল কারাগারে আজ সেও। চারিদিকে কত সুরের পাখি সেই পাখি আর গায় না, কত বাটপার ছাড়া পেয়ে যাই সেই পাখি ছাড়া পায় না। স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি, স্বাধীনতা শুধু নামে, স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা। কথা কয় না। কোথায় আর কি শোনাবো, আর চলবে নাকি আমরা শেষ করে দেব? চলবে এখনো? আমরা আমাদের নাট্যকার টিমেরা আছে, একটু ওদের দিয়েও কথা বলাবো। আমরা শেষে আমাদের নাটক অপশনে যাব, তবে আমরা নাটক করব না আজকে। ড্রেস চেঞ্জ করার কোনো পরিবেশ নাই এখানে। আসলে পরিবেশ যে নাই বলতে করেননি এরকম না, মানে করার সর্বোচ্চ চেষ্টা ছিল, কিন্তু এই আবহাওয়া এর মধ্যে আসলে করা সম্ভব না। এই যে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছেন না, আবহাওয়া ভালো তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই যে সুযোগটা করে দিয়েছেন, একটু আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না? নাই। সবাই একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের। আপনাদের দেখেন এই ভূখণ্ড 80% দ্বীপ, তাই না? 80% দ্বীপ, চারিদিকে পানি, তার মধ্যে আপনারা বসবাস করেন।
আমাদের আসার পথে আমাদের ডাক্তার সাহেব উনি আমাদের প্রধান উপদেষ্টা ঠিকানা টিভির, তো উনি বলছিলেন যে এই জায়গায় যে বসবাস করে এই মানে পানি তো উঠে যায় বাড়িতে বাড়িতে, এদের ভয়টাই করে না এরকম আমাদের ডাক্তার বলছিলেন বা কেউ একজন বলছিলেন। তো গাড়িতে আসার পথে আপনাদের এখানে যে এই যে আপনারা সাহস করে বসবাস করেন এখানে, এটাই প্রমাণ করে দেয় এই শ্যামনগর বাসী আসলে সত্যি দুঃসাহসী মানুষেরাই এখানে বসবাস করে, ঠিক না বেটি? এই দুঃসাহসী মানুষেরা যদি জেগে ওঠে তাহলে আরেকটি সকাল হবে, আরেকটি সূর্যোদয় হবে, যেই সূর্যোদয় হবে পূর্ব আকাশের লাল টকটকে সূর্য, যেই সূর্যোদয়ের মধ্য দিয়ে এই বাংলাদেশের দুর্নীতি দুঃশাসন অপশাসন সবকিছু নিরুৎপুলুত পতন হয়ে একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত হবে ইনশাআল্লাহ। সেই দেশ আসবে না আসবে না আসবে না আসবে না? আবার মনে হয় বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়লেও আমরা কিছু সময় যাবো ইনশাআল্লাহ।